একটা বড় আলেম বিয়ে করেছেন, বিশাল বড় আলেম, এবং উনি একজন প্রফেসর, উনি দুই লাইনে শিক্ষিত। তো বিয়ে করেছে এমন একটা মেয়েকে যে মেয়েটা দেখতে সুশিক্ষিত, সভ্য, মার্জিত, অনেক বড় ফ্যামিলির মেয়ে। কিছু কিছু মেয়ের উপরে এক, ভেতরে আর এক, আছে না নাই? অনেক মেয়ে আছে দেখবেন, এত সুন্দর পর্দা করে, মুখ দেখা যায় না, হাত দেখা যায় না, চোখটাও দেখা যায় না, এরকম মেয়ে আছে না নাই? দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খেতে পারে, আছে না নাই? এই পর্দাশীল মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ করে চিল্লায় কম, ঠিক কিনা? এখন তো একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, কে বোরখা ওয়ালি, কে বোরখা ওয়ালি নয়, এটা দিয়ে কখনো মানুষ এখন বাছাই করা যায় না, চিল্লায় কম, ঠিক কিনা? এজন্য হুজুর সাহেব বিয়ে করছেন বাসর রাতে, তার বউ বলছে যে আমি একটা আপনাকে অনুরোধ করতে চাই, অনুরোধ করতে চাই। অনুরোধটা কি বলছে? আমি আপনার সাথে সংসার করতে পারি, একটা শর্ত আছে। একটা কি আছে? এবার হুজুর বলছে কি শর্ত, হোয়াট ইজ দ্য কন্ডিশন, শর্তটা আসলে কি? বলল হুজুর আমি আপনাকে বিয়ে করছি ঠিক আছে, এটা মূলত আব্বা আম্মার কারণে করেছি, কিন্তু মূলত আমার দাড়িওয়ালা ছেলে পছন্দ নয়, আমার যে সুন্দর চেহারা এটা কি আপনার পছন্দ হয়? হুজুর বলল অবশ্যই, তুমি তো খুব সুন্দরী, অসাধারণ তুমি দেখতে, মেঘ কালো কেশ, কাজল কালো চুপ, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়, হাসতে যেন মুক্তা ছড়ে, এত সুন্দরী তুমি, রূপবতী তুমি, তোমাকে তো আমার ভালো লাগে, এই জন্য বিয়ে করেছি। বলো যদি সত্যিই তাই হয় তাহলে একটা আই হ্যাভ অন রিকোয়েস্ট, একটা অনুরোধ আছে। হোয়াট ইজ দ্য রিকোয়েস্ট, অনুরোধটা কি? বলো হুজুর আমার সঙ্গে সংসার করতে চাইলে দাড়িটা রাখা যাবে না, নাউজুবিল্লাহ পড়া। হুজুরও খুব, হুজুরটা কি বোকানা চালাক, বোকানা চালাক, হুজুর দেখে বোকা মনে হয় নাকি আমাদের? আমাদের নিয়ে অনেকে জ্বলনী আছে না নাই? আমাদের কিনে সব জ্বলনী, আমার অনেকে কয় যে হুজুর বেশি স্টাইল করে, আছে না নাই? হুজুর সেই হবে সবচেয়ে বেশি স্মার্ট চিল্লায় কম, ঠিক কিনা? আমার নবী কি খ্যাত ছিলেন? কথা করে খ্যাত ছিলেন নাকি আমার নবী? আমার নবী ছিলেন গোটা বিশ্বের সবচেয়ে স্মার্ট পুরুষ, চিল্লায় কম, ঠিক কিনা? হুজুর বললেন ওকে ওয়েট, ওয়েট আ মিনিট, একটু সময় দাও, তুমি একটু এখান থেকে যাও, আমি তোমাকে উত্তরটা দিব আফটার অন আওয়ার, এক ঘন্টা পর। বউ ভাবছে আয় কাজ হয়ে গেছে, কি হয়ে গেছে? কাজ হয়ে গেছে, আমার স্বামী মনে হয় পটে গিয়েছে, দাড়ি মনে হয় আছে কেটে ফেলবে। তো হুজুর সাহেব বাসর রাতে বসে আছে, বাসর রাতে ওয়াইফকে বলছে তুমি আর এক রুমে যাও, আমি এখানে বসে আছি। এক ঘন্টা পর ওয়াইফ আবার আসছে, এসে গেটটা নক দিয়েছে যে একটু গেটটা খুলুন, আপনার ডিসিশন শুনতে চাই, যে আপনার ডিসিশনটা আসলে কি। আমার কথা বোঝা যায়? যায় যায় নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হুজুর সাহেব বাসর রাতে বসে আছে, বউ আসছে, এসে বলছে হোয়াটস ইউর ওপিনিয়ন, কি আপনার মন্তব্য, কি আমাকে একটু বলো, কি ডিসিশন আপনি ফাইনাল করলেন? উনি বললেন যে বউ, তুমি তো আমার বউ, তুমি আমার কি বউ মানে তুমি আমার জান, চিল্লায় কোন, ঠিক কিনা? কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম যে আসলে আব্বা আম্মার পরে তুমি আমার পৃথিবীর সবচেয়ে আপন, ঠিক কিনা? বউ তো মহাখুশি, তারা তো অবশ্যই ভাবসাব খুব ভালো, মনে হয় সব কিছু ঠিকঠাক থাকবে। এবার হুজুর বলল যে আমার আব্বা আম্মা আপন, তারপরে তুমি আমার আপন, কিন্তু সবার আগে আমার আপন একজন, চিল্লায় কোন, তিনি কে? যখন তিনি কে? আল্লাহ আমার সবচেয়ে কাছের, আমার আল্লাহ সবচেয়ে আমার প্রিয়, চিল্লায় কোন, ঠিক কিনা? আমি আয়াত পড়েছি, আমার বউ একটা আয়াত পড়েছি, ওমা আতাকুমুর রাসূলু ফখুযূহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর হাবিব বলেছেন যে তুমি যদি আমাকে বাদ দিয়ে পৃথিবীর সব জায়গায় সুখ খোঁজো, তুমি মনে করবো এটা সুখ, কিন্তু এটা প্রকৃত পক্ষের সুখ হতে পারে না, চিল্লায় কোন, ঠিক কিনা? হোয়াট এভার হি ব্রিংস উইথ, উইথাউট এনি কোয়েশ্চেন, হ্যাভ টু টেক দ্য সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমার নবীর যে সুন্নাহ, এটা যখন মানবো যেটা আল্লাহ নবীর সুন্নাহ, কোন নেতা কি কইল, কোন নাস্তিক কি বলল, এটা দেখার আমার সময় নাই, চিল্লায় কোন, ঠিক কিনা?
হুজুর বললেন এবার আমার ডিসিশন শুন, আমার ডিসিশন হচ্ছে আমার আপন একজন তিনি কে, জয় কোন তিনি কে, আমার আল্লাহ এবং আমার নবীকে বাদ দিয়ে কোনো মাখলুক কোন সৃষ্টি জীবের জন্য আমি আমার নবীর সুন্নাকে কাটতে পারি না, চিল্লায় কোন ঠিক কি না? This is the real love. This is the true love of Prophet Muhammad sallallahu যুবক তুমি ট্রু লাভ বোঝো না, বিশ্বনবী যে ভালোবাসতে পারবে, ট্রু লাভ করতে পারবে, তার জন্য জান্নাতের ঘোষণা দিবে একজন চিল্লায় কোন তিনি কে। এই জন্য যখন বলা হবে মান নবী ওকা, তোমার নবীকে, সে বলবে নবীকে আমি চিনি না, কারণ নবীর সুন্নত দাঁড়িয়ে আমার আছে অনেকের নাই, আমি সবাইকে ভালোবাসি, আই লাভ ইউ অল, সবাইকে ভালোবাসি, আই রেসপেক্ট ইউ, রিয়েলি আই রেসপেক্ট ইউ, সবাইকে আমি সবার জায়গা থেকে সম্মান করি। আজ আমি এখানে মেহমান, সত্যি একটা ছোট্ট মেহমান, আমি আমার বয়স খুব কম, আমার সাথে বড় বড় আলেম এখানে কথা বলবেন, সো এখানে কথা বলার যোগ্যতা আসলে যে কোয়ালিফিকেশন দরকার এটার একটা কোনো আমার ভিতরে নাই। আমি অনুরোধ করছি, আজকে অনুরোধ করছি, হাতে পায়ে ধরে যাদের মুখে দাড়ি নাই তারা আমাদের ভালোবাসার মানুষ, ঠিক কি না? একটা কথা আল্লাহর হাবিব বলতেন, হামে গুনাহ সে নফরত হ্যায় গুনাহগার সে নফরত নেই, ভাই হাম তো গুনাহ সে নফরত করতে হ্যায় লেকিন জো গুনাহ করতে হ্যায় উনহে হাম নফরত নেই করতে, আমরা গুনাহকে অপছন্দ করি কিন্তু গুনাহগার বান্দাকে আমরা ভালোবাসি, চিল্লায় কোন ঠিক কি না? আজ থেকে যারা এখানে এসেছেন আজকে একটা নিয়াত করেন, জাস্ট একটা নিয়াত, যে হুজুর আজ থেকে, বলেন আজ থেকে সবাই এখান থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট সবাই বলবেন আজ থেকে হুজুর আমি খাঁটি দিল থেকে, প্লিজ কথা বলেন, নিয়াতটা করেন, অন্তকে নিয়াতটা করেন, হুজুর খাঁটি দিল থেকে আজকে আমি নিয়াত করলাম, আজ থেকে আমি আমার নবীর সুন্নাহকে অনুসরণ করে আমি আমার নবীজির দাড়ি রাখব, জোরে কোন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ, নাকি এটা একটা ফর্মালিটি হয়ে গেল, হুজুর কইছে না কইলে কি আর হয়, এরকম না, প্লিজ যদি আপনি দাড়ি রাখতে পারেন কবরের ভেতরে সেকেন্ড কোয়েশ্চেন তোমার নবীকে, এই উত্তরটা আপনার জন্য সহজ করে দিবে একজন তিনি কে, তোমার রবকে তোমার নবীকে, এটা প্রশ্ন করা হবে, যদি আপনি মমিন হয়ে থাকেন আপনার জন্য উত্তরটা সহজ করে দিবে একজন তিনি কে। তাহলে একটা মেসেজ আমি প্রথমে দিয়েছি, মরার আগে হয় রাখতে হবে একজনের তিনি কে, জয় কোন তিনি কে, আল্লাহর ভয় অর্জন করতে পারবেন তো ইনশাআল্লাহ, জয় কোন ইনশাআল্লাহ।